আমরা সবাই বসে আছি সেটার মধ্যে কষ্ট করে, আমাদের মাঝে বিশেষ অতিথি আছেন, আমাদের স্পিচার আছেন, আমার কুকু আছেন এবং আরো বিশেষ অতিথিরা আছেন। তো স্পিচার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা রাখছে আর কি, তাই না? কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা তোমাদেরকে বলছে। তো সেই শিক্ষণীয় কথাগুলো যদি আমরা মেনে সবাই চলতে পারি, তাহলে আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সাকসেস নিয়ে আসতে পারবো। আমি আরেকটা কথা বলি, তো কথা তো আসলে অনেক, কথা বলে শেষ করা যাবে না, যাবে তো দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে। আর বাংলাদেশ সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনো আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতি বছর প্রত্যেকটা বাহিনীতে তোমার যোগ্য প্রার্থীদেরকে, তরুণ তরুণীদেরকে কিন্তু অফিসার এবং সৈনিক পদে চাকরি প্রদান করছে। এই চাকরি শুধুমাত্র তারাই পাওয়া, যাদের মধ্যে যোগ্যতা থাকবে তারাই এই যোগ্যতার প্রাপ্ত। কারণ তুমি শুধুমাত্র একার প্রতিনিধিত্ব করবে না, তুমি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ। যেহেতু তুমি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ, সেহেতু তোমাকে সেরকম লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসতে হবে, তোমার নেতৃত্বের গুণাগুণ নিয়ে আসতে হবে, তোমার দায়িত্ব সচেতনতা আরো বেশি বাড়াতে হবে। যদি দায়িত্ব এবং সচেতনতা যদি আমরা বাড়াতে পারি, দেন আমাদের যেটা ড্রিম, আমরা অফিসার হব বা আমরা সৈনিকে যাবো, ইটা হবে আদারওয়াইজ আমরা কিন্তু জেরো হয়ে যাবো। কারণ তুমি সামান্য বা সাধারণ একজন কর্মকর্তা, সাধারণ বা সামান্য একজন কর্মকর্তা, তারপরও তোমাদের দায়িত্ব সবার থেকে অনেক বেশি। সাধারণ মানুষ তোমাদের দায়িত্বে নিশ্চিন্ত ঘুমাতে পারে, সাধারণ মানুষ তোমাদের দায়িত্বে নিশ্চিন্ত কি করতে পারবে, চলাফেরা করতে পারবে। তো যাই হোক, আমি তো সবসময় কথা বলি, আর বেশিক্ষণ কথা বলবো না। সবসময় আমি একটা কথা বলি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। আর একটু আগে বলছেন তোমাদের ভালো ফুলের সুবাস হতে হবে। কিছু ফুল আছে দেখতে সুন্দর কিন্তু কোনো সুবাস নাই, ওই ফুলের দাম নাই। এমন ফুল হতে হবে যে ফুল সুন্দর হোক কিন্তু তার সুবাস অনেক বেশি। ওই সুবাসের কারণে মানুষ দূর দূরান্ত থেকে এসে দেখতে আসবে তোমাকে একদিন, যে সুবাস তুমি ছড়াবা, এই সুবাস তোমার হতে হবে কিসের মতো বলো? ফুলের মতো। যে ফুলের সুবাস নাই সে ফুলের কোনো দাম না, ঠিক আছে? তো যে ফুলের সুবাস আছে এবং সুগন্ধ আছে, এরকম ফুল হওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা আগামীতে সবাই যেতে পারবা, সবার স্বপ্ন ঠিক আছে, সবার পরিশ্রমও ঠিক আছে। কারণ তোমরা এক ধাপ কিন্তু অলরেডি আগায় আসছো, যে বয়সে তোমাদের বয়সে গোলাপ বান্ধা কেউ আড্ডা দিচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ জোয়া খেলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বেকার বসে আছে, কিন্তু তোমরা তার আগে কিন্তু স্বপ্ন দেখা শুরু করছো যে তোমরা একজন সৈনিক হও। তো তাদের থেকে যেহেতু তোমরা আলাদা সারি, সেহেতু তোমরা ইনশাল্লাহ স্বপ্ন পূরণের একদম দ্বার প্রান্তে চলে আসছে। বাকি বিষয়টা আর একটু চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। ওই যে যেটা বলেছিলাম, পরিশ্রম করবো, হার্ডওয়ার্ক করবো, সৎ থাকবো, নিষ্ঠাবান হবো, বাবা মাকে শ্রদ্ধা করবো, নামাজ কালাম করবো এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস রাখবো। তাহলে কিন্তু আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আর আবারও ধন্যবাদ জানাই উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষার্থী, উপস্থিত আমাদের মাঝে শ্রদ্ধেয় সহকারী পুরস্কার নূর ইসলাম সরকার স্যার, এবং উপস্থিত আমার ফটো, আর উপস্থিত আমার বাবা আছে, উপস্থিত আরো আমার সহপাঠীরা আছেন, আমার বন্ধুরা আছেন। তো সবাই আমরা ইনশাল্লাহ দোয়া করব আমাদের সকল উজ্জ্বল ভবিষ্যতের জন্য, এবং আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে এবং তৌফিক দান করেন যে আমি যাতে তোমাদের স্বপ্ন পূরণের মাধ্য দিয়ে আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। পারবা তো নাকি? তো পারা যাবে আমার স্বপ্নটাকে পূরণ করতে?
তো আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে মাত্র পাঁচজন, আনফরচুনেটলি। বাট আমাদের গত অক্টোবর থেকে নভেম্বরের দুই মাসে টোটাল ১৩ জন চান্স পেয়েছে। এই ১৩ জনের মধ্যে আর ১২ জন সৈনিক পদে চান্স পেয়েছে এবং একজন অফিসার পদে চান্স পেয়েছে। অফিসার পদে যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে চান্স পেয়েছে, ও আসার কথা ছিল, বাট ওদের আজকে আর্মি হেডকোয়ার্টারে ওদের জয়েনিং নিয়ে আজকে ব্রিফিং হচ্ছে ওখানে, সে কারণে সে আজকে আসতে পারেনি। তো সব এইভাবে ইনশাল্লাহ আমরা আগাবো। এই বছর যতজন চান্স পেয়েছে, আগামী বছরে তার থেকে যাতে চারগুণ বেশি চান্স পায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সব শেষে কি ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ।